আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যে কিছু পেশেন্ট কমেন্ট করতেছেন যে আমি অতিরিক্ত মাস্টারবেশন করি কিন্তু আমার কোনোভাবেই নাইট ইমোশন মানে স্বপ্নদোষটা হয় না, তাই সেক্ষেত্রে এটা কি কোনো সমস্যা? হ্যাঁ, আমি এখানে আরেকটা কথা বলে রাখি যে যারা অতিরিক্ত মাস্টারবেশন করেন মানে হস্তমিথুন করেন, হস্তমিথুন করার ফলে আপনার যে টেস্ট মানে শুক্রাণুটা বীর্যটা এটা তো একটা স্টকে থাকে, যথেষ্ট পরিমাণে একটা স্টকে থাকে। যখন আপনি অতিরিক্ত মাস্টারবেশন মানে হস্তমিথুন করেন, হস্তমিথুন করার কারণে এটা আপনার দেখেন যে আপনার বের হয়ে চলে আসে, তো বের হয়ে আসার কারণে আপনার স্টক তো ইনেই ঘাটতি থাকে সবসময়, আর ঘাটতি থাকার কারণে যে পরবর্তীতে যে আপনার কোনো প্রকার ওই স্বপ্নদোষ বা মানে বীর্য বের হয়ে আসা এটা তো হবে না, কারণ আপনি তো আগে থেকে অতিরিক্ত মাস্টারবেশন করতেছেন। তবে আবারও বলি, একটা বিষয় এখানে বলে রাখি যে মাস্টারবেশনটা কেউ করবেন না, মাস্টারবেশন করার কারণে পরবর্তীতে যে প্রবলেমগুলো দেখা যায়, বিশেষ করে ইরেক্টাইল ডিসফাংশন, প্রিমিচুয়াল ইজাকুলেশন, ইম্পোটেন্সি, এই প্রবলেমগুলো দেখা দেয়। তাই আমি বলবো যে অবশ্যই আপনারা কেউ মাস্টারবেশন করবেন না, আর যারা মাস্টারবেশন করেন তাদের স্বপ্নদোষ হবে না। স্বপ্নদোষ না হওয়ার কারণে আপনার তো এমনিতেই সবসময় ঘাটতি থাকে, আর ঘাটতির কারণেই আপনার কোনোভাবেই আর স্বপ্নদোষ হয় না। তো আবারও বলবো একটা কথাই যে আপনারা কেউ মাস্টারবেশন করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব মাস্টারবেশন বন্ধ করার চেষ্টা করেন। আর মাস্টারবেশন অতিরিক্ত করার কারণে সবচেয়ে পরবর্তীতে বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতেছে এখন, যে শুক্রাণুর পার্সেন্টেজ মানে স্পার্ম অ্যানালাইসিস করার পর দেখা যায় যে আপনার শুক্রাণুর পার্সেন্টেজ যতটুকু থাকার দরকার তার থেকে অনেকটা সীমিত হয়ে যায়, যার কারণে আপনার দেখেন যে বেবি কনসেপ্ট হতে বিভিন্ন প্রকার প্রবলেমের মধ্যে পড়তে হয়। তাই আমি বলবো আবারও, আপনারা অবশ্যই মাস্টারবেশন করবেন না, আশা করি বুঝতে পারছেন। আজকে এখান থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।